ক্লাবের দখলকে কেন্দ্র করে খুন হতে হলো ক্লাবেরই সদস্যকে। ঘটনায় তুমুল উত্তেজনা এলাকায়। মৃতের নাম মোহাম্মদ আকবর ওরফে কালু শেখ। কুপিয়ে খুন করার অভিযোগ ক্লাবেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। এলাকায় বোমাবাজির অভিযোগ। কয়েকটি বাড়ি, দোকান ও মোটরবাইকে ভাঙচুর চালানো হয়। জখম হয় বেশ কয়েকজন। ঘটনা বর্ধমান শহরের 19 নম্বর ওয়ার্ডের পীরবাহারামের ডাঙ্গাপাড়া এলাকার। সূত্রীয় খবর, 2019 সাল থেকে ক্লাবের দখলদারি কাদের হাতে থাকবে তা নিয়ে বারে বারে অশান্তি হয়েছে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। পাড়ার একদল যুবক দীঘা বেড়াতে যাবার জন্য ব্যানার টাঙ্গায়। রাতেই সেই ব্যানার ছিঁড়ে দেয়। একটি গুমটি দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই নিয়ে রবিবার সকাল থেকেই পাড়ায় চাপা অশান্তি ছিল। মৃতের আত্মীয়র অভিযোগ, রবিবার রাতে ক্লাবের পাশে একটি বাড়িতে পাড়ার বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করানোর সময় হঠাৎ এই একদল সশস্ত্র যুবক ক্লাবে হামলা চালায়। তাদের হাতে ছিল লাঠি, শাবল, কুড়ুল, বাঁশ। এলোপাথারির মারের আঘাতে জখম হয় বেশ কয়েকজন। মাথায় কুড়ুলের আঘাত পেয়ে ক্লাবের সামনে লুটিয়ে পড়ে কালো শেখ। মুন্না শহীদের 6টা ছেলে, মুন্নার ঘরে সব, ওর বাবা সব এসে এই কালো বসছিল। এর আগে কালোর সঙ্গে ঝামেলা ছিল। পাড়ার লোকরা এসে বললো কালো ছিল, ক্লাবটা খুব ভালো ছিল, উন্নতি ছিল ক্লাবের। দিয়ে ওকে 5 জনা মিলে গিয়ে সবাই গোটা পাড়ার লোক এনে ক্লাবে বসেছে। আর তা করতে করতে এরা পেঁচু থেকে এসে মানে সকালবেলা এটা হয়েছে, বিকেলবেলা মোটামুটি ছেলেটা ওকে নিয়েছে, ফুলে মালা দিয়েও নিয়ে এসে বসিয়েছে। দিয়ে সন্ধেবেলা এরা ঠিক ওই রাত্রে 9:20-25 নাগাদ এরা নিয়ে এসে, এরা পেঁচু থেকে নিয়ে এসে লাঠি ছোটা করে এলো পাতাড়ি চারিদিকে মার, কালোকে কুড়ুলে করে চুপিয়েছে। হ্যাঁ, মধ্যেখানে আরও 2 জনা বেঁচে গেছে, ওরা দৌড়ে পালিয়েছে। বলে তাই পার্টি পার্টি নয়, এটা ক্লাবের ব্যাপার, ক্লাব নিয়ে খাবে। ক্লাবকে ওরা পাড়ার লোক পছন্দ করেনি এই লোকগুলোকে। এর আগে কালোদের কাছে হিসাব নিয়েছে, এ নিচে হিসাব দিয়েছে। দিয়ে দেওয়ার পর এবারে আমাদের পাড়ায় যে বাঁকার ধারে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এরা ঢুকে সব বিক্রি করে। পাড়ার লোকরা দেখে যে বেপাড়ার লোকদেরকে ঢুকিয়ে দিচ্ছে ক্লাবেরই দুটো দল। দোষীদের কড়া শাস্তির দাবি জানায় ক্লাবের সদস্য থেকে মৃতের পরিবার। গত রাত্রে আমাদের পাড়ার ছেলেরা তারা একটা দীঘায় বাস ছাড়ে, 22 তারিখে তার ডেট ছিল যাওয়ার। ওই ব্যানারটা গত রাত্রে এই পাড়া ছেলের নামগুলো বলবো, এরা সব মদ খেয়ে তারা ব্যানার পুড়িয়ে দেয় এবং পাড়াতে তাণ্ডব চালায়। তারপর গুমটি আছে, ইনার গুমটিতে আগুন ধরিয়ে দেয়, এরা মুছে দেয় কিছুটা গুমটি, তারা ভাঙচুর করেছে, সাইডগুলো সব ভাঙাও আছে, আপনারা দেখতে পারেন। এটা হয়ে গেছে, এটা হয়ে যাওয়ার পর পাড়ার ছেলে, ও পাড়ার ছেলে, আমরাও পাড়ার ছেলে, তাহলে এবারে ঘটনা হচ্ছে পাড়ায় সব এক জায়গায় জড়ো হলো। জড়ো হয়ে দিয়ে বলো যে কালকে রাতে ছেলেগুলো ঘটনা ঘটিছে তারা আসুক, তাদেরকে জিজ্ঞেস তোমরা এই ঘটনা কেন ঘটালে, ঠিক আছে? তারা তো আসেই না আসাবার ক্লাবে সকাল থেকে সব পাড়ার ছেলেরা বসে থাকে, পুলিশরা আসে, নাম টাম সব লিখে নিয়ে যাওয়ার পর আমরা সন্ধ্যেবেলার দিকে সব এখানে ক্লাবের সন্ধ্যে সব বসা হয়, প্রতিদিনই বসা হয়, দিয়ে এখানে বসা ছিল, ঠিক আছে? দিয়ে সকাল থেকে ঠিকমতো এই যার জন্য রান্নাবান্না হয়নি, দিয়ে বলা হলো যে বাচ্চা ছেলে ফেলে আছে, তাহলে একটু সাদা ভাত একটা তরকারি কিছু একটা করে দেয় সব খাবে। দিয়ে ওইখানে খাওয়ান দাওয়ান চলছিল, আমি নিজে স্পট এইখানে বসেছিলাম, আর এইখানে যে মাদক হয়ে সেও এখানে বসেছিল, ঠিক আছে? বসবার ওরা রে 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 করে চলে আসে, দিয়ে এসে ফাম করে মারতে করে দেয়। এই দেখুন আমি হাত দিয়েছি বাঁচিয়েছি, আমি সাইড দিয়ে ছিটকে নিজে প্রাণে ভয়ে আমি পালিয়ে গেছি। ওকে এখানে পেয়ে যায়, দিয়ে ওখানে অস্ত্র দিয়ে কুড়ুল ছিল এই ছিল আপনার পুলিশ পোস্টমর্টমে মোহাম্মদ আকবর ওরফে শেখ কালো, এর উপর দীর্ঘদিন অত্যাচার চলছে, 1 বছর 2 মাস ধরে। গত 4ই ডিসেম্বর 2019 সালে এই ক্লাব দ্বন্দ্ব করে ঝামেলাটা চলছে। এর আগেরবার অনেকবার ক্লাবে ঝামেলা হয়েছে, ক্লাবে হচ্ছে মানে ক্লাব দখল করার জন্য আর কি। যে কালো বলেছে ছেলেরা যে মারা গেল, সেই ছেলেরা দীর্ঘ 25 বছর ধরে সে ক্লাবের দায়িত্ব ছিল এবং পার্টির একটা পদেও ছিল, ঠিক আছে? টিএমসি পার্টি ঠিক আছে, মানে পাড়ার দেখাশোনা করবে, পাড়ার ইনচার্জ আর কি, পাড়ার দেখাশোনা ইনচার্জ ছিল সে, ঠিক আছে? এ থাকার পর ওকে সরাবার জন্যে এইখানে কিছু দুষ্কৃতি, তারা ব্যক্তিগত ওই ছেলেটাকে সমাজসেবা ছেলে ওকে সরাতে না পারলে তারা নিজে হাসিল করতে পারছে না, সেই কারণে তারা গত 2019 সালে 4ই ডিসেম্বর প্রথম তাকে মারধর করে সে তখন থেকে আপনার ই হয়ে থাকে, তোমার হচ্ছে ঘরে থাকে, ঠিক আছে? দিয়ে কালকে ঘটনা ঘটে হয়ে যাওয়ার পর তখন পাড়ার ছেলেরা পাড়ার লোকরা ঠিক করলো যে এই একমাত্র আজকে কালকে গত রাতে যে ঘটনা হয়েছে ঠিক নয়, বিচারটা কে করবে? আমরা উপায় নেই, আমরা অসহায়, আমরা ঠিকমতো বিচার পাচ্ছি না। না পাওয়ার জন্য পাড়ার ছেলেরা কী করে, তাকে ওই ছেলেটাকে আজকে সন্ধেবেলায় তাকে
বাড়ি থেকে নিয়ে আসে এবং সে পাড়ার সাথে সে এখানে এসে ক্লাবে বসে ঝামেলা অসুবিধা যাতে না হয় তারপরে ওরা এরকম দুর্ঘটনা ঘটিয়ে দিল। না না কালকে রাতে ওইটা কালকে সাহস করে কেউ প্রতিবাদ করতে পারেনি দাদা, এই পাড়াটা হচ্ছে অন্য ধরনের পাড়া, কেউ হ্যাঁ কেউ সাহস করে প্রতিবাদ করতে পারেনি। আজকে সকালবেলায় তারা জন হচ্ছে ইরা কান্ডা আমার গরিব মানুষ দোকান টোকান কী হবে, ঠিক আছে পাড়ার দিঘা বাস ছেড়েছে তাদের একটা হচ্ছে হয়ে যাবে। ইরা তখন বলে যে তুই কালো ভাইকে গিয়ে বলি যে কালো ভাই পাড়াতে আসুক, কালো ভাই যতদিন ছিল পাড়া সুস্থ ছিল ভালো ছিল কিন্তু ওকে ও তো সরিয়ে দেয়, ও তো পুনরায় ওখানে আর আসে না, তার ক্ষয়ক্ষতি হয়ে গেছে, লোকসান হয়ে গেছে, মারো যে মারো ইয়ে হয়ে গেছিলো। হ্যাঁ এরা পাড়ার লোকরা গিয়ে তাকে আবার আজকে সন্ধেবেলা গিয়ে নিয়ে আসে, সে সন্ধেবেলা নিয়ে এখানে সে বসেছিল, বসে দিয়ে ঠিক আছে মানে বসেছিল দেখুন গল্পটুলো সবাই মিলে করছিলো, তারপর ওরা তো এসে হক চুকে এসে এই যে মুন্না রাজু হ্যাঁ এদের যত শহীদের যত ফ্যামিলি ওরা চিন্তা করে কালোকে মারবো জানে শেষ করে যেটা আমার স্বামী। আজকে হয়েছে কি আজকে পাড়া ছেড়া করেছে, কালকে রাত্রেবেলা কি হয়েছে একটা গরিব মানুষের দোকান আছে পুড়িয়ে দিয়েছে, হ্যাঁ ওতে কত ব্যানার দীঘা টিঘা যেতাম ওর ব্যানারগুলো সব পুড়িয়ে দিয়েছে, তো ছেলেরা উত্তপ্ত হয়েছে যে কেন পড়ে ওটা নিয়েই শত্রুপাত, তো ওরা কাল রাত্রে বলেছিল কি সবাইকে গোটা পাড়ার লোককে পুড়িয়ে মেরে দেবো, বোম চারটে বোম ফেলেছে স্যার প্রমাণ দেখাবো, চারটে বোম ফেলেছে পুড়িয়ে মেরে দেবো, কালোকে পিটিয়ে মেরে দেবো, কালোকে পিটিয়ে মেরে দেবো যদি কিলাবে আসে। হ্যাঁ স্যার আমাদের সর্বনাশ করে দিল, স্যার আপনার দিকে একটা অনুরোধ আমার বাচ্চারা আমার যাতে আপনার যেন ব্যবস্থা করেন, নাইলে আমার সেই জীবন এই জীবন এই জন্য যা যা আমার কিছু না আমার বেটাকে আর আমার ব্যবস্থা করে দিতে পারে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।